আজকের একজন মনীষীর জীবনে আলোচনা করবো ইনি কোনো বড় বিখ্যাত আলেম বা কথিত বুজুর্গ নন তবে অত্যন্ত মুসলিম একজন মনীষী এবং ইসলামের অনেক খেদমত করেছেন ইনি আমাদের দেশেরই একজন কীর্তি সন্তান যার নাম হলো মুন্সী মেহরুল্লাহ এই মুন্সী মেহরুল্লাহ ইনি যশোরের কীর্তি সন্তান এখন ঝিনাইদা কালীগঞ্জ থানার বাজার। ঘোপ নামক একটা গ্রামে এই মুন্সি মেহেরুল্লাহ সাহেবের জন্ম আঠারোশো সালে মৃত্যু উনিশশো সালে অর্থাৎ প্রায় উনি পঁয়তাল্লিশ বছর হায়াত পেয়েছেন অল্প সময় এই মুন্সি মেহেরুল্লাহ সাহেব উনি দিনই শিক্ষা অল্পই পেয়েছিলেন খুব বেশি পান নাই। অতপর তিনি এই যশোর শহরে এক জায়গায় দর্জিদারি করতেন দর্জির কাজ করতেন সময়টা ছিল ইংরেজদের সময় ইংরেজরা এদেশে যতগুলো ষড়যন্ত্র বা চক্রান্ত করেছিল একটা হলো জোরে শক্তি দিয়ে আরেকটা হলো কৌশলে আর একটা হলো ধর্মীয়ভাবে ধর্মীয়ভাবে যে হেনস্থাগুলো করেছিল ইংরেজরা তারা পশ্চিমা দেশ থেকে অনেক খ্রিস্টান পাদ্রিদেরকে নিয়ে এসেছিল আমদানি করেছিল পাদরিরা এসে মুসলমানদেরকে বিশেষ করে তারা ইঞ্জিলের দাওয়াত দিতে এবং খ্রিস্টবাদের দাওয়াত দিয়ে দিয়ে অনেককে বিভ্রান্ত করছিল মুসলমানদের তুলনায় অন্যদেরকে বেশি বিভ্রান্ত করেছিল মুন্সী মেহরুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাত বাগিচায় যেন পরিণত করে ধর্ম সকলে বলি আমিন মুন্সি মেহেরুল্লাহ সাহেব তখন টকবগে যুবক উনি দেখেন ওনার আশেপাশের অনেককে খ্রিস্টবাদের দাওয়াত দিয়ে দিয়ে বিভ্রান্ত করছে কিছু তা উনি নিজেও বিভ্রান্তির শিকার হয়েছিলেন অতপর ওনার সামনে যখন আরও উনি স্টাডি করলেন পড়াশোনা করলেন তখন বিষয়টা ওনার অনেক ক্লিয়ার হওয়ার পরে উনি খ্রিস্টবাদের বিরুদ্ধে এক অগ্রণী ভূমিকা পালন করলেন এবং সাহসী বীরের ভূমিকায় অবতীর্ণ হলেন মুন্সী মেহরুল্লাহ এবং ওনার ছিল দাওয়াতিকা যে ক্ষুরধার যুক্তি আল্লা তা কিছু মানুষকে দান করেন অনেক সময় দেখা যাচ্ছে শিক্ষাদীক্ষায় কম কিন্তু তার যুক্তি এমন ক্ষুড়ধার খণ্ডন করা যায় না তাই মুন্সি মেহরুল্লা সাহেব সমাজের কুসংস্কার নিয়ে কথা বললেন খ্রিস্টবাদের বিরুদ্ধে কথা বললেন অনেক কাজ করেছেন আমি মৌলাম মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলের লেখনিতে বারবার এই মনীষীর মুন্সি মেহরুল্লার কথা অনেকবার দেখেছি মাসিক মদিনায় উনি লিখেছেন মুন্সি মেহরুল্লাহকে নিয়ে অনেকগুলো বইও লিখেছেন ছোটো ছোটো অনেকগুলো বই যাই হোক তাই মুন্সী মেহরুল্লাহ ওনার বেশ চমৎকার চমৎকার অনেকগুলো যুক্তি রয়েছে একবার খ্রিস্টবাদের সাথে বাহাস বা উনি মোনাজারা করতেন মোনাজারা করতে গিয়ে এক পাদ্রিদ থেকে বললো যে আপনারা বলেন যে আটটা জান্নাত আর সাতটা দোজক এটা কেমন এটা তো একটা অসার যুক্তিহীন বলে কেন বলে আপনারাই বলেন শুধু মুসলমানরাই বেসতে যাবে আর মুসলমানদের মধ্যে সবাই বেঁচতে যাবে না তার পৃথিবীতে তো অমুসলমানের সংখ্যাই বেশি তাহলে এই অল্প কিছু মানুষের জন্য আটটা বেহেস্ত আর বেশি মানুষের জন্য স্বচ্ছ এটা কেমন অসার কথা না তো মুন্সি মেহরুল্লাহ বলেন জনাব আপনি দেখেছেন বেলায় বাদুর আছে বাদুরের শিকার করতে বলে হ্যাঁ বাদুর শিকার করে বলে বাদুর শিকারীরা বাদুর শিকার করার পরে কিসের মধ্যে রাখে কয়ে বস্তার মধ্যে বলে মনে করেন একশো বাদুর একশো বাদুর রাখার জন্য একটা বস্তাই তো যথেষ্ট বলে হ্যাঁ বলে আপনি ময়না দেখছেন ময়না বাজারে গিয়ে বলে হ্যাঁ ময়না বলে একটা ময়নার জন্য বড় একটা খাঁচা বানানো হয় তাই না একটা ময়নার জন্য আর অনেকগুলো বাদুর বলে এক বস্তার মধ্যে ভর বলে সাতটা দোজক আর আটটা বেশ তোরা কম বলে জান্নাতি যারা হবে তারা তো ময়না তাদেরকে তো অনেক জায়গায় দিতে হবে ময়না পাখির মতো আর দোজকি যারা ও তো হলো বাঁদুর ওদেরকে বস্তার মধ্যে ভর এমন সুন্দর সুন্দর যুক্তি দিতেন একবার বলছে যার ইংরেজরা বলতেছে এক ইয়েসে বলে এই দেশের মানুষগুলো কোনোটা লম্বা কোনোটা বাইটা কোনোটা খাটো কোনোটা কানা কালা কোনো ধলা এমনকা আমাদের সবগুলোই তো সাদা লম্বা লম্বা তখন উনি বলছেন উনি যুক্তি দিচ্ছেন বলছে আপনি শুকরের বাচ্চা দেখছেন সবগুলো তো একই কালারের হয় একই ধরনের হয় ঘোড়ার বাচ্চা ঘোড়ার বাচ্চা তো বিভিন্ন ধরনের হয় টাট্টুকা বাচ্চা বহুত সে হয়। হায় সুয়োরকা বাচ্চা এক কিসিম কা হায় শুয়োরের বাচ্চাগুলো এক ধরনের হয় সবগুলো একই সাইজ একই ধরনের কালার গোড়ার বাচ্চা বিভিন্ন ধরনের হয় এমন সুন্দর যুক্তি উনি দিতেন দিয়ে উনি এমন শুধু যশন না বরং এবং ওয়েস্ট বেঙ্গল সহ পুরো বাংলাদেশের মধ্যে উনি এমনভাবে যুক্তি দিয়ে দিয়ে খ্রিষ্টবাদকে খণ্ডন করে দিয়েছিলেন এমন খণ্ডন এমনভাবে তিনি ইসলামকে সুন্দরভাবে তুলে ধরছেন খ্রিস্টপাদকে খণ্ডন করতেন সাধারণ আলেম বরং বিজ্ঞ আলেমরাও এমনভাবে সক্ষম হন নাই এজন্য আল্লাহ কাকে দিয়ে কিভাবে যে খেদমত নেন আল্লাহ ভালো জানেন এই মনীষী মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে পঁয়তাল্লিশ বছর বয়সে তিনি এতেকাল করেছেন এবং দাওয়াতি কাজের অবস্থায় তিনি এনতেকাল করছেন আল্লাহ যেন এই মনীষীকে যেন আল্লাহ জান্নাতুল ফের দাউস করে আমরা সকলে বলি আমিন واخر دعوانا الحمد لله رب العالمين